हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार सब बंधुदेर शुभ दीपावलिर अनेक अनेक शुभेच्छा अभिनंदन जानिए आज आमी आमार भिडियोटी स्टार्ट करछी। आज आमी तोमादेर साथे शेयर करब खूब सहज सरल घरोया पद्धतिते काली पुजोर दिन बा दीपावलिर दिन आमरा किभाबे मायेर पुजो आराधना करते पारी। तो चलो भिडियोटा स्टार्ट करी, आशा करी तोमादेर निश्चयई खूब भालो लागबे। तो स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघर खूब भालो करे परिष्कार करे मुछे गंगा जल छिटिए निएछि। पुजोर समस्त जिनिस गंगा जल छिटिए नियेछि, आलपना दिए नियेछि, निजेर माथार उपरो गंगा जल छिटिए निये तीन बार हाते गंगा जल निये नमो विष्णु नमो विष्णु नमो विष्णु बोले आचमन करे नियेछि। काठेर एकटी जलचौकी पेते नियेछि आर ताते आलपना दिए नियेछि आर लाल एकटी आसन पेते आसनेओ गंगा जल छिटिए आसन शुद्ध करे निलाम। आर लाल आसने एकटु आतप चाल आर एकटु फुल दिए मायेर फटो आसने स्थापन करछि। আমার কাছে এরকম মা ভবতারিণী মা দক্ষিণা কালীর এরকম ফটো আছে। তো এই একই ফটোতে বাবা মহাদেব, গণেশ ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ একসাথেই আছে। তো আমি একটি পরিষ্কার শুদ্ধ কাপড়ে গোলাপ জল গঙ্গা জল আর অগুরু নিয়ে খুব ভালো করে এইভাবে মুছে মাকে অভিষেক করিয়ে নিচ্ছি। তোমাদের কাছে মূর্তি থাকলে তোমরা পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করিয়ে নেবে। লাল চন্দন বেটে নিচ্ছি। গণেশ ঠাকুর, মা ভবতারিণী, মা শারদাকে লাল চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুর, মা ভবতারিণী আর মা শারদাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। আর সিঁদুরের উপরে একটু আতপ চাল দিয়ে দিলাম। সাদা চন্দন বেটে নিয়েছি। সাদা চন্দন বাবা মহাদেব, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ভগবান গণেশ ঠাকুরকে সবার প্রথম পুজো করে নেব। তো গণেশ ঠাকুরকে লাল চন্দন সহযোগী গণেশ ঠাকুরের প্রিয় দুর্বা আর লাল ফুল নিবেদন করলাম চরণে। ওম গাং গণেশায় নম। গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম। সাদা চন্দন সহযোগী বেলপাতা, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের চরণে অর্পণ করছি। নম শিবায় নম, নম শিবায় নম। লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। লাল চন্দন সহযোগে বেলপাতা, লাল ফুল মায়ের চরণে অর্পণ করলাম। জয় মা ভবতারিণী, জয়। মাকে নতুন ওড়না পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাদা চন্দন সহযোগে সাদা ফুল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে অর্পণ করলাম। সাদা চন্দন সহযোগে সাদা ফুল স্বামী বিবেকানন্দের চরণে অর্পণ করলাম। হাত জোড় করে প্রণাম করে নিলাম। মা শারদার চরণেও লাল চন্দন সহযোগে গাঁদা ফুল অর্পণ করলাম। মাকে আলতা সিধু শাখা পলা নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করলাম। মাকে চাঁদমালা পরিয়ে দিচ্ছি। ঘট স্থাপন করব, নিয়েছি পিতলের একটি ঘট। পিতল, তামা, মাটির যে কোনো ঘট নেওয়া যেতে পারে। তো আমি পিতলের ঘটে সর্ষের তেল আর সিঁদুর দিয়ে গোলা সিঁদুর তৈরি করে ত্রিকোণ চিহ্ন এঁকে নিচ্ছি। আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিচ্ছি। এরকম ত্রিকোণ চিহ্ন এঁকে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে মায়ের পুজোতে।
পরিষ্কার শুদ্ধ দিয়ে ঘর জলপূর্ণ করে নিলাম। তাতে এক টাকার কয়েন, একটি কড়ি, একটি হলুদের গাঁট আর একটু আতপ চাল দিয়ে দিলাম। নিয়েছি আম সরা, পাঁচটা সাতটা কি নটা আম্রপল্লবযুক্ত আম সরা নেওয়া যেতে পারে। তো প্রতিটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। নিয়েছি পাঁচটা বেলপাতা, পাঁচটা দূর্বা ঘাটে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি পিতলের ডাব, পিতলের ডাবেও ত্রিকোণ চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে মায়ের পুজোর সময় আসল ডাব নেওয়ার। তো আমি আজকে আসল ডাব জোগাড় করতে পারিনি, তাই জন্য এরকম পিতলের ডাব দিয়ে আজকে ঘট স্থাপন করছি। যেখানে ঘট স্থাপন করব তো সেখানে সিঁদুরের একটি ফোঁটা দিয়ে দিচ্ছি গঙ্গা মাটি, আর গঙ্গা মাটির ওপরে একটু পঞ্চশস্য দিয়ে উলুধ্বনি দিয়ে মায়ের সামনে ঘট স্থাপন করব। গঙ্গা মাটি কিংবা পরিষ্কার জায়গায় শুদ্ধ মাটি নেওয়া যেতে পারে। পঞ্চশস্য দিয়ে দিয়েছি, ঘট স্থাপন করছি। ঘটের উপরে দিয়ে দিচ্ছি পৈতে, লাল চেলি। আর তোমরা চাইলে মাকে নতুন শাড়িও নিবেদন করতে পারো। ঘটের উপর দিয়ে দিচ্ছি চাঁদ মালা, গোটা ফল নিয়েছি, গোটা ফলে লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, আর বেলপাতা আর কিছু ফুল গোটা ফলের উপরে দিয়ে মাকে গোটা ফল নিবেদন করছি। নৈবেদ্য নিবেদন করব, তো পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালা বেলপাতা আর ফুল দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করছি। আসুন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা দীপাবলির দিন মায়ের পুজো আরাধনা করতে পারি। মাকে ভোগ নিবেদন করব, তো ভোগের থালা সাজিয়ে নিয়েছি, আর ভোগের থালা গ্লাসে বেলপাতা আর একটু ফুল দিয়ে দিলাম। মাকে ভোগ নিবেদন করছি। জয় মা কালী, জয় মা কালী। মাকে জল নিবেদন করছি। দীপাবলির দিন সবার প্রথম মায়ের কাছে পুজোর জায়গায় প্রদীপ জ্বালাবো। তো তার জন্য প্রদীপের জন্য আসন তৈরি করে নিয়েছি, আতপ চাল আর একটু ফুল দিয়ে মাটির একটি প্রদীপ নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে সলতে দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো মায়ের সামনে প্রদীপ জ্বালালাম, আর মায়ের পুজোতে দীপাবলির দিন এইভাবে মাকে রূপোর একটি লাল জবা ফুল মাকে নিবেদন করব। তো যেহেতু ফুলটি রূপোর ফুলটি নতুন, তাই জন্য একটু গঙ্গা জল আর চন্দন দিয়ে শুদ্ধ করে নিচ্ছি। আর এখন মায়ের সামনে রূপোর জবা ফুল নিবেদন করলাম। পুজোয় বসেই ধূপকাঠি, তেলে প্রদীপ, ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এখন মাটির প্রদীপ জ্বালিয়ে নিলাম সব, আর চার মুখযুক্ত প্রদীপও একটি জ্বালিয়ে নিয়েছি, আর তার মধ্যে কড়ি, এক টাকার কয়েন, সুপারি আর একটু ফুল দিয়ে দিয়েছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আরতি করে নিচ্ছি।
আরতি করে হাত জোর করে প্রণাম করে নিলাম। আর এখন আমি যে মাটির প্রদীপ জ্বালিয়েছি সেই মাটির প্রদীপ আমি বাড়ির মেন গেটের সামনে একটি যে চারমুখযুক্ত প্রদীপ জ্বালিয়েছি রাখ দিলাম। আর তারপর তুলসী মন্দির, বাড়ির উঠোন, বাড়ির প্রতিটি দরজায়, কিচেন, চালের ড্রাম এবং আমি সারাদিন যে কাজ করি সেই জায়গায়, তো আর বাড়ি, পুরো বাড়ি আমি প্রদীপ দিয়ে এইভাবেই সাজিয়ে নেই দীপাবলির দিন। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।